বন্ধুরা, সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের জন্য বহরমপুর কলেজ, যাকে আমরা বহরমপুর কমার্স কলেজ নামে চিনি, সেই বহরমপুর কলেজে প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে সেটা আমি দেখাবো, এবং গুরুত্বপূর্ণ যে তারিখগুলি রয়েছে, কোন তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কত তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে, কবে মেরিট লিস্ট বেরোবে, কবে কাউন্সিলিং শুরু হবে, সমস্ত কিছু তথ্য আজকে আমি তোমাদেরকে দেখাবো, এবং সেই সঙ্গে সঙ্গে লাইভ একদম বাস্তবে একটি ফর্ম ফিল আপ করেও দেখাবো, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তাই চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা আমাদের ডেস্কটপে যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটি খুলে নিই, এবং এই গুগল ক্রোম ব্রাউজারে আমরা লিখব বারহামপুর কলেজ। এই বারহামপুর কলেজে ক্লিক করাতে যে প্রথম যে অ্যাড্রেসটি বেরিয়ে এলো berhamporecollege.in, এখানে আমরা ক্লিক করব। এই বারহামপুর কলেজই কিন্তু হচ্ছে আসলে আমাদের পরিচিত বহরমপুর কমার্স কলেজ। এই যে এখানে খুলেছে এই পেজটি, এটি হচ্ছে বহরমপুর কলেজের অফিসিয়াল পেজ, এবং এখানে আমরা বাঁ দিকে যে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি, এখানে আমরা এই যে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলাম। অনলাইন অ্যাডমিশনে ক্লিক করার পর আমাদের দেখো চোখের সামনে অ্যাডমিশন পোর্টালটি খুলে গেল। মনে রাখতে হবে এখানে অনেকগুলি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে তিনখানা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এই তিনখানা হেল্পলাইন নাম্বারে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা করা যেতে পারে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এই নাম্বারগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে, এই তিনখানা নাম্বার। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে ডেট ক্যালেন্ডারটি রয়েছে, এই ডেট ক্যালেন্ডারটি আমরা ক্লিক করে নেব। ডেট ক্যালেন্ডারটি ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে যে ডেট ক্যালেন্ডারটি খুলে গেল, এই যে বহরমপুর কলেজ ডেট ক্যালেন্ডার রিগার্ডিং ফার্স্ট ইয়ার অ্যাডমিশন 2019-2020। এখানে বাঁ দিকে একদম বাঁ দিকে রয়েছে সিরিয়াল নাম্বার, তার পাশে রয়েছে পার্টিকুলার্স, তারপরে স্টার্ট ডেট এবং এন্ড ডেট। আমরা এবার একটা একটি করে দেখে নেব। এক নম্বরে বলা হয়েছে নিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি। যারা প্রথমবার আবেদন করবে প্রথম বর্ষ ভর্তির জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে যারা আবেদন করেছো কিন্তু এখনও অ্যাপ্লিকেশন ফি দাওনি, সেই ফিএস ডেট শুরু হচ্ছে কবে থেকে, না 31 মে আজকে থেকে শুরু হচ্ছে, এটি চলবে 6 জুন মধ্যরাত্রি অবধি। এবার মনে রাখতে হবে এখানে অ্যাডমিশন বাবদ ফিজ হচ্ছে 50 টাকা। দ্বিতীয় কলামে রয়েছে প্রফেশনাল মেরিট লিস্ট, সেটি বেরোবে 9 জুন সকাল 10টায়। রেকটিফিকেশন ইন দ্য ফিল্ড আপ ফর্ম ক্যান বি ডান, এটি 9 জুন বিকেল 5টা অবধি যে ফর্ম ফিল আপগুলো হবে, অ্যাপ্লিকেশনগুলো করা হবে, তার মধ্যে কোনো গলত বা কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলি ঠিক করার কাজটি হবে 9 জুন বিকেল 5টা অবধি। ফাইনাল মেরিট লিস্ট পাবলিকেশন, চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ পাবে 10 জুন বিকেল 4টের সময়। পাবলিকেশন অফ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন লিস্ট, প্রথম দফার যে অ্যাডমিশন হবে যে যে ক্যান্ডিডেটের, তাদের লিস্ট প্রকাশিত হবে 11 জুন সকাল 10:30। ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন ফর অনার্স, প্রথম দফা অনার্স বা স্নাতকে যারা অ্যাডমিশন পাবে তাদের অ্যাডমিশনটা শুরু হবে 11 জুন সকাল 10:30 থেকে, এবং সেটি চলবে 12 জুন মধ্যরাত্রি অবধি। এই সমস্ত প্রক্রিয়াটা কিন্তু অনলাইনে হবে, এখানে কোনো কলেজে যাওয়ার কোনো প্রশ্ন নেই। পাবলিকেশন অফ সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন লিস্ট, দ্বিতীয় দফার ভর্তি অ্যাডমিশন লিস্টের যে তালিকাটি সেটি বেরোবে 15 জুন সকাল 10:30 সময়, এবং দ্বিতীয় দফা ভর্তি স্নাতক স্তরে যদি সিট অবশিষ্ট থাকে, এটা ভালো করে মাথায় রাখতে হবে, ইফ সিটস আর অ্যাভেলেবেল, যদি সিট বা আসন সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে সেটা শুরু হবে 15 জুন থেকে শুরু করে 16 জুন মধ্যরাত্রি অবধি। অনুরূপভাবে তৃতীয় দফা এবং চতুর্থ দফা যথাক্রমে 19 তারিখ থেকে 20 তারিখ
মধ্যরাত্রি অবধি তৃতীয় দফা, যদি আসন সংখ্যা অবশিষ্ট থাকে অনার্স বা স্নাতকের জন্য ভর্তি প্রক্রিয়া চলবে, এবং চতুর্থ দফা 23 তারিখ থেকে 24 তারিখ মধ্যরাত্রি অবধি যদি আসন সংখ্যা অবশিষ্ট থাকে স্নাতক স্তরের জন্য অনলাইনে অ্যাডমিশন প্রক্রিয়াটি চলতে থাকবে। এটি গেল আমাদের গুরুত্বপূর্ণ দিনক্ষণের তালিকা। এবার আমরা দেখে নেব যে সিট ক্যাপাসিটি এই বহরমপুর কলেজে, বিষয় ভিত্তিক কতগুলি সিট রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। এই আমরা ক্লিক করেছি, এবার দেখে নিই। হ্যাঁ, এই যে বলা হচ্ছে বহরমপুর কলেজ সিট ক্যাপাসিটি ফর ফার্স্ট ইয়ার 2019-20 সেশন। প্রথমেই রয়েছে বাংলা অনার্স, টোটাল সিটের সংখ্যা 196, জেনারেল 100, এসসি 43, এসটি 12, ওবিসি 20, ওবিসি বি 14, ফিজিক্যালি চ্যালেঞ্জড 6, স্পোর্টস কোটা 1। এরকমভাবে প্রত্যেকটি 13 খানে বিষয় দেওয়া আছে। ইংরেজি বিষয়ে 196, জেনারেল 100, ইতিহাস অনার্সে 196, জেনারেল 100, ফিলোসফি বা দর্শন অনার্সে 120, জেনারেল 60, পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকে 105, জেনারেল 54, সংস্কৃত স্নাতকে 120, জেনারেল 60, ভূগোলে অনার্সে 120, জেনারেল 60। এরকমভাবে ম্যাথামেটিক্স আছে বিএসসির জন্য, ইকোনমিক্স আছে, অ্যাকাউন্টেন্সি আছে, এবং এখানটি একটু দেখে নেওয়া যাক, বিএ জেনারেল অর্থাৎ পাশ কোর্স, এই পাস কোর্সের জন্য সিট সংখ্যা বা আসন সংখ্যা হলো, পাশ কোর্স আসন সংখ্যা 2000, তার মধ্যে জেনারেল হলো 1040, এসসি 440, এসটি 120, ওবিসি 200, ওবিসি বি 140, ফিজিক্যালি চ্যালেঞ্জ 60, এবং স্পোর্টস কোটা নীল। বিএসসি জেনারেল অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পাস কোর্সে পড়তে চাও তাদের জন্য রয়েছে 200 খানি সিট, জেনারেল 104, এসসি 44, এসটি 12, ওবিসি 20, ওবিসি বি 14, ফিজিক্যালি চ্যালেঞ্জ 6, স্পোর্টস কোটা নীল। আর বিকম জেনারেল, জন্য রয়েছে সিট 400 খানি, জেনারেলের জন্য 208, এসসির জন্য 88, এসটির জন্য 24, ওবিসি এ ক্যাটাগরি 40, ওবিসি বি ক্যাটাগরি 28, ফিজিক্যালি চ্যালেঞ্জড 12, এবং স্পোর্টস কোটা নীল। এটি ছিল আমাদের বহরমপুর কলেজ অর্থাৎ কমার্স কলেজের সিট ক্যাপাসিটি 2019-20 শিক্ষাবর্ষে। এবার আমরা দেখে নেব ফি স্ট্রাকচার অর্থাৎ কোন কোর্সে কত টাকা খরচা হবে পড়ার জন্য। তাই আমরা ফি স্ট্রাকচারে ক্লিক করলাম। এইটা হচ্ছে পুরো ফি স্ট্রাকচারের তালিকা, ফি স্ট্রাকচার ফর ফার্স্ট ইয়ার 2019-20 সেশন। বাংলা অনার্সের জন্য অ্যাডমিশন ফি 1505 টাকা, অ্যাডমিশন ফিজ উইথ সংস্কৃত 1955 টাকা, অর্থাৎ বাংলা অনার্স যদি সঙ্গে সংস্কৃত রাখা হয় তার জন্য 1995 টাকা লাগবে, আর সংস্কৃত বাদে 1505 টাকা লাগবে। অনুরূপভাবে ইংরেজি অনার্স 1505, 1995, এবং এইরকমভাবে দর্শন অনার্স, ইতিহাসে অনার্স, সংস্কৃত অনার্স, ইকোনমিক্সে বিএ অনার্স, জিওগ্রাফি অনার্স, অনুরূপভাবে এই একটি তালিকা দেওয়া রয়েছে। নিচে অ্যাপ্লিকেশন ফি ফর ইচ সাবজেক্ট হচ্ছে 50, প্রত্যেকটি বিষয়ের জন্য আবেদন করার জন্য লাগবে 50 টাকা অতিরিক্ত। এইটি হচ্ছে তালিকা, এটি দেখে নেওয়া হলো আমাদের ভালো করে এই তালিকাটি। এইবার আমরা যাই সাবজেক্ট কম্বিনেশন। এই আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট কম্বিনেশন, অর্থাৎ আমি যদি বাংলা অনার্স নিয়ে পড়ি বা ইংরেজি অনার্স নিয়ে পড়ি আমাকে কোন সাবজেক্ট রাখতে হবে সেটা আমরা একটু দেখে নেব। এই যে সাবজেক্ট কম্বিনেশন ফর ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার ফর দ্য সেশন 2019-20, ফার্স্ট জুলাই 2019 টু 31st ডিসেম্বর 2019। বাঁদিকে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে কোর কোর্স, জেনেরিক, এইসিসি। যদি বাংলায় অনার্স কেউ পড়ে তাকে হয় ইতিহাস, ইংরাজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ইকোনমিক্স, এই কটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় জেনেরিক হিসাবে নিতে হবে, এবং সঙ্গে তাকে এইসিসি হিসাবে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। ইংরেজিতে অনার্স যদি কেউ নেয় সেক্ষেত্রে তাকে ইতিহাস, বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ইকোনমিক্স, এই কটি বিষয়ের মধ্যে একটি বিষয় নিতে হবে, এবং সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজ তাকে পড়তে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি সকলকে 1 থেকে 12 কলাম অবধি সকলকে এনভায়রনমেন্টাল স্টাডিজটা পড়তেই হচ্ছে, কিন্তু কম্বিনেশনগুলো একবার দেখে নিই। সংস্কৃতে অনার্স পড়তে হলে ইতিহাস, ইংরাজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইকোনমিক্স, অর্থনীতি, এই কটির মধ্যে একটিকে বেছে নিতে হবে।
ইতিহাসে অনার্স পড়লে বাংলা, ইংরাজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি এই কটি বিষয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে এবং পাশে সঙ্গে তো এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তেই হচ্ছে। দর্শনে অনার্স পড়লে ইতিহাস, ইংরাজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি এই কটির মধ্যে একটিকে বেছে নিতে হবে এবং সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হচ্ছে। জিওগ্রাফি বা সরি যদি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়া হয় তাহলে ইতিহাস, ইংরাজি, দর্শন, বাংলা, সংস্কৃত, অর্থনীতি এই কটির মধ্যে একটিকে বেছে নিতে হবে এবং সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। জিওগ্রাফি বিএ অনার্স যদি পড়া হয় সেক্ষেত্রে ইতিহাস, ইংরাজি, রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃত এই চারটে বিষয়ের মধ্যে একটিকে পছন্দ করতে হবে এবং সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। ইকোনমিক্সে যদি কেউ বিএ অনার্স পড়তে চায় তাহলে ইতিহাস, ইংরাজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এবং বাংলা এই কটি বিষয়ের মধ্যে একটিকে জেনেরিক হিসাবে নিতে হবে এবং পাশে তার সঙ্গে তাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। ম্যাথামেটিক্স অনার্স অর্থাৎ বিএসসি ম্যাথামেটিক্স যদি কেউ পড়তে চায় তার সঙ্গে তাকে হয় ইকোনমিক্স, না হয় জিওগ্রাফি, না হলে স্ট্যাটিস্টিক্স এই তিনটি বিষয়ের মধ্যে একটি নিতে হবে এবং সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। যদি জিওগ্রাফি বিএসসি অনার্স কেউ পড়তে চায় এটা মনে রাখতে হবে এটা জিওগ্রাফি বিএসসি অনার্সের কথা বলা হচ্ছে, আগেরটা ছিল কিন্তু জিওগ্রাফি বি অনার্স। এক্ষেত্রে জিওগ্রাফি কেউ বিএসসি অনার্স পড়তে চাইলে তাকে ইকোনমিক্স, ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স তিনটির মধ্যে একটি কিছু নিয়ে পড়তে হবে, সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজও পড়তে হবে। যদি ইকোনমিক্সে বিএসসি অনার্স কেউ পড়তে চায় তাহলে তাকে হয় ম্যাথামেটিক্স নয় জিওগ্রাফি পাশে জেনারিক হিসেবে রাখতে হবে, সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে। অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে যদি কেউ পড়তে চায় তাহলে সঙ্গে হয় গ্রুপ ওয়ান অথবা গ্রুপ টু এটা নিয়ে পড়তে হবে আর তার সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজও তাকে পড়তে হবে। এবার বিএ চলে আসে জেনারেল কোর্স, যারা পাস কোর্সে পড়তে হবে। কোর সাবজেক্ট ওয়ান হচ্ছে বাংলা, সংস্কৃত, ইতিহাস, অর্থনীতিবিদ। কোর সাবজেক্ট টু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইংরাজি, ফিল্ম স্টাডিজ জেনেরিক এর সঙ্গে পড়তে হতে পারে হয় বাংলা, নয় সংস্কৃত, নাহলে ইতিহাস, নাহলে অর্থনীতি, নাহলে রাষ্ট্রবিজ্ঞান, নাহলে দর্শন, নাহলে ইংরাজি, নাহলে ফিল্ম স্টাডিজ। এখানে বলা হচ্ছে এ ক্যান্ডিডেট ক্যান চুজ অ্যামং দিস সাবজেক্টস এক্সক্লুডিং হিজ আর হার কোর কোর্স। এই কটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় একজন প্রার্থী নির্বাচন করতে পারে, কিন্তু যেটি সে নির্বাচন করবে সেটা যেন তার কোর কোর্সের মধ্যে না থাকে। অর্থাৎ যদি কেউ বাংলা অনার্স নিয়ে পড়ে তাহলে এখানে তার বাংলা বিষয়টি থাকবে না জেনেরিকে, এইরকমভাবে নির্বাচন করতে হবে। এলসিসি হিসাবে ইংরেজি পড়তে হবে এবং এইসিসি হিসাবে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি সে নিতে পারে। বিকম জেনারেল কমার্সে যারা জেনারেল পড়বে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এটা তারা কোর ওয়ান কোর টু হিসেবে থাকছে এবং জেনেরিক হিসেবে থাকছে গ্রুপ থ্রি। এলসিসি হিসাবে ইংরেজি পড়তেই হবে এবং এইসিসি হিসাবে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি পড়বে। আর বিএসসি জেনারেল যারা নিয়ে পড়বে পাস করছে বিএসসি তাদের কোর ওয়ান থাকবে ম্যাথামেটিক্স, কোর টু থাকবে ইকোনমিক্স, কোর থ্রিতে জিওগ্রাফি অথবা স্ট্যাটিস্টিক্স এই দুটোর মধ্যে যে কোনো একটি পড়তে হবে আর এইসিসিতে বাংলা এবং ইংরেজি তাদেরকে নিয়ে পড়তে হবে যে কোনো একটি। এই হলো আমাদের সাবজেক্ট কম্বিনেশন। এইবার আমরা দেখে নেব আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা, না নেই। এবার আমরা চলে যাব সরাসরি ফর্ম ফিল আপ, কোন পদ্ধতিতে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমরা এখানে একদম সরাসরি একটি প্রার্থীর ফর্ম ফিল আপ করে দেখব। তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো, কোনো রকমভাবে স্কিপ বা ফরওয়ার্ড তোমরা করবে না। তাহলে এবার আমরা ফর্ম ফিল আপ করব ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার 2019-20 শিক্ষাবর্ষে অনার্সে একজন প্রার্থীর। আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এই উইন্ডোটি খুলে গেল। এখানটায় দেখাচ্ছে ক্লিক হেয়ার অ্যাপ্লাই নাও, ক্লিক হেয়ার লগ ইন। যারা পূর্বে আবেদন করেছো এখনও পেমেন্ট বা অন্য কোনো কিছু করতে বাকি আছে তাদের জন্য হচ্ছে ক্লিক হেয়ার লগ ইন, কিন্তু যারা প্রথমবার আবেদন করবে তাদের জন্য হচ্ছে এইটি ক্লিক হেয়ার অ্যাপ্লাই নাও। আমরা এটিকে পূরণ করব, এটিতে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি উইন্ডো খুলে গেল। এখানে আমরা নাম লিখব। বলে রাখি তোমাদেরকে আমরা আজকে যার ফর্ম ফিল আপ করছি সেই প্রার্থীর নাম সায়ন মণ্ডল, তার আমরা ফর্ম ফিল আপটা করে দেখাবো। লিখলাম সায়ন মণ্ডল, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম আমরা একটা নাম্বার, এটা নাম্বার দিলাম, ইয়ার অফ পাসিং অবশ্যই 2019 সাল। এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যদি কেউ গত বছরের
পাশ করা প্রার্থী থাকো, সেও আবেদন করতে পারো, কিন্তু এক্ষেত্রে 2017 সালের পূর্বে যদি কেউ পাশ করে থাকো তাকে কিন্তু আবেদন করতে দেওয়া হবে না। অর্থাৎ 2019, 18, 17 এই তিনটে শিক্ষাবর্ষে যারা পাশ করেছে তারাই একমাত্র আবেদন করতে পারে। মোবাইল নাম্বার, এক্ষেত্রে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিই। এইবার আমরা দেব ডেট অফ বার্থ। ধরে নিই এই সায়ন মণ্ডলের বয়স 3rd February 2000। এখানে আছে এন্টার দ্য আনসার বিলো, 17 + 11 = 28। এবার আমরা করব লগ ইন। দেখো এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের সামনে ড্যাশবোর্ডটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি সায়ন মণ্ডল, এটি হচ্ছে তার অ্যাপ্লিকেশন আইডি, এটি খুলে গেল। এইবার আমরা করব ফিল আপ ইউর ফর্ম, এখানে আমরা ক্লিক করলাম। ফিল আপ ইউর ফর্ম ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে এসেছে, প্রার্থীর নামও চলে এসেছে। এবার দেবো প্রার্থীর বাবার নাম, প্রার্থীর বাবার নাম হচ্ছে গাজী মণ্ডল, মায়ের নাম হচ্ছে রেণুকা মণ্ডল। ডেট অফ বার্থ যেটা আমরা দিয়েছিলাম 3rd February 2000 সেটা আছে, একবার দেখে নিলাম। এখানে প্রার্থী হচ্ছে মেল, যদি পুরুষ হয় মেল, মহিলা হলে ফিমেল, আর তৃতীয় লিঙ্গ হলে ট্রান্সজেন্ডার। এখানে হচ্ছে প্রার্থী মেল, আবেদনকারী মেল, তাই আমরা মেল দিলাম। কাস্ট কোন জাতি, এখানে যদি আবেদনকারী জেনারেল হয় তাহলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি এ, ওবিসি বি, যে যেটা হবে সেটা। আমি এখানে দিলাম প্রার্থী হলো জেনারেল। কাস্ট সার্টিফিকেট যদি দেখাই, আমরা যদি এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ বি এগুলো দেখাই, তাহলে আমাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার দিতে হবে। অ্যাড্রেস, দিদি আমরা দিচ্ছি প্রার্থীর অ্যাড্রেস, ভিলেজ বেলডাঙ্গা। পোস্ট প্লাস পিএস বেলডাঙ্গা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিন 7421333 দিয়ে দিলাম। ব্লাড গ্রুপ, যদি ব্লাড গ্রুপ জানা থাকে ভালো, যদি জানা না থাকে তাহলে সেটিকে আমাদেরকে করতে হবে কি জেনে নিতে হবে। এক্ষেত্রে প্রার্থী ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, সেটা আমরা দিয়ে দিলাম। প্রার্থীর ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ দিলাম। রিলিজিয়ান, অর্থাৎ হচ্ছে ধর্ম, এখানে ক্লিক করে দেখে নেবো কী কী আছে স্ক্রল করে। মুসলিম, খ্রিশ্চিয়ান, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জ্যান, আদার, এখানে আমি দিলাম মুসলিম। আধার নাম্বার, প্রার্থীর একটা আধার নাম্বার যেটা আছে সেটা বসিয়ে দেবো। আমরা আধার নাম্বারটা বসিয়ে নিলাম। বিপিএল, যদি যে আবেদনকারীর বিপিএল নাম থাকে তাহলে ইয়েস করতে হবে, না থাকলে নো, আমি এক্ষেত্রে নো করলাম। যদি দেখা যায় যে প্রার্থী হলো পরিবারের মধ্যে প্রথম লার্নার, অর্থাৎ প্রথম পড়ুয়া, তাহলে এখানে ইয়েস করতে হবে, নচেত নো করতে হবে, আমরা এটি নো করলাম। কন্যাশ্রী নাম্বার, যদি প্রার্থী বা আবেদনকারী একজন মহিলা হয় তাহলে অবশ্যই তার স্কুল থেকে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে সে রয়েছে, তাহলে সেই কন্যাশ্রী নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে পয়েন্টে রয়েছে মাইনরিটি, প্রার্থী যদি মাইনরিটি হয় তাহলে ইয়েস, নচেত নো, এক্ষেত্রে হবে ইয়েস। এবার আমরা স্ক্রল করে একটু ওপরে উঠে নেব, ডান দিকে কলামগুলো একটু ফিল আপ করবো। এখানে দেওয়া আছে প্রথমটা তো ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটি হবেই। ডিস্টেন্স, প্রার্থীর বাড়ি থেকে তার কলেজের দূরত্ব কত, এখানে আমরা দিলাম 25 কিলোমিটার। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এটি আমরা ধরে নিচ্ছি প্রার্থীর বাৎসরিক পরিবারের আয় হচ্ছে 72,000 টাকা। এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, প্রার্থীর এইচএস রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিয়ে দিই, দিয়ে দিলাম। ইয়ার অফ পাসিং, প্রার্থী কত সালে, আবেদনকারী কত সালে পাশ করেছে, না 2019। এইচএস রোল, আবেদনকারীর এইচএস রোল দিতে হবে, দিলাম। সঙ্গে দিতে হবে নাম্বার,
সেটাও দিলাম, মাফ করবেন নাম্বারটা পরে দিলেই হবে, নাম্বারটা পরে দিলাম। এইবার আসছে কোন বোর্ড, বোর্ড অবশ্যই আমরা যারা বেশিরভাগ জনই আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্যালকাটার আন্ডারেই পড়ি। এবার যদি কেউ বাইরে কোনো বোর্ড থেকে এসে থাকো তাহলে সেটা এখান থেকে তাকে খুঁজে নিতে হবে সে কোন বোর্ডের অধীনে আছো, তা সেইটা আমাদেরকে দেখে নিতে হবে। আবার যদি কেউ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যদি থাকে, ওপেন স্কুল যেটা আছে পশ্চিমবঙ্গে, সেটা যদি হয় তাহলে এখানটা সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা যেহেতু WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অধীন থেকে পাস করে এসেছি, তাই আমরা এইটিকে সিলেক্ট করে নেব। ফিজিক্যালি ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি, শারীরিকভাবে অক্ষম কিনা, শারীরিকভাবে অক্ষম হলে ইয়েস করতে হবে, অক্ষম না হলে নো। যদি ইয়েস হয় তাহলে সেই পার্সেন্টেজ কত, যে শংসাপত্র রয়েছে সেই শংসাপত্র উল্লেখ রয়েছে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটি বসাতে হবে। স্পোর্টস ক্যাটাগরি, আবেদনকারী যদি স্পোর্টস ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয় তাহলে সেটি লিখতে হবে কোন লেভেলে, স্কুল লেভেল না ডিস্ট্রিক্ট না স্টেট না ন্যাশনাল না ইন্টারন্যাশনাল, সেটা সিলেক্ট করতে হবে। যদি স্কুল লেভেল বা কোনো একটি লেভেল হয় তার এগেনস্টে যে টাইপ অফ স্পোর্টস আছে সেইটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি এটি নো করলাম তাই এখানে টাইপ অফ স্পোর্টস লেখার দরকার নেই। এটি হচ্ছে প্রিভিয়াস স্কুল, প্রিভিয়াস স্কুলটা দিয়ে দিই। দিয়ে দিলাম অ্যাড্রেস, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, মনে রাখতে হবে একটি বৈধ ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা একটি বৈধ ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার হচ্ছে ক্যাটাগরি, ক্যান্ডিডেটের বেস্ট অফ ফাইভে অ্যাগ্রিগেট নাম্বার, বেস্ট অফ ফাইভে কত হচ্ছে এটা আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। বেস্ট অফ ফাইভে কত, আমরা এটা দিলাম 391। এবার নিচে স্ক্রল করে নিচে নামবো, নিচে নেমে এখানে হচ্ছে 10+2 এডুকেশনাল মার্কস ডিটেলস, এগুলো আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট ধরে। তাহলে প্রথমে আমরা সিলেক্ট করলাম, এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে সাবজেক্ট, তারপরে মার্কস অবটেন, ফুল মার্কস। আমরা সাবজেক্টে ক্লিক করলাম, এখানে দেবো প্রথম বিষয় বাংলা, বাংলায় মার্কস অবটেন কত মার্কস পেয়েছে প্রার্থী, প্রার্থী পেয়েছে 80, আও ফুল মার্কস 100। সেকেন্ড সাবজেক্ট ইংলিশ, মার্কস আবেদনকারী পেয়েছে 77, টোটাল মার্কস 100। তৃতীয় বিষয় জিওগ্রাফি, আবেদনকারী পেয়েছে 71, ফুল মার্কস 100। চতুর্থ বিষয় হিস্ট্রি, আবেদনকারী পেয়েছে 81, ফুল মার্কস 100। পঞ্চম বিষয় ফিলোসফি, আবেদনকারী পেয়েছে 82, ফুল মার্কস 100। এক্ষেত্রে মনে রাখতে হবে অনেকের ষষ্ঠ বিষয়ও থাকতে পারে অপশনাল একটি, কিন্তু আমি যার ফর্ম ফিল আপ করছি সায়ন মণ্ডল তার কিন্তু কোনো অপশনাল সাবজেক্ট ছিল না, পাঁচটি সাবজেক্ট ছিল, তাই আমরা এখানে পাঁচটি রেখে দিলাম। নিচে স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 তিনখানা কলাম রয়েছে, সিরিয়াল নাম্বার, পরে ডিগ্রি নেম, তারপরে অনার্স নেম, 10+2 অনার্স অর ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, 10+2 অনার্স অর ইকুইভ্যালেন্ট সাবজেক্ট মার্কস জেনেরিক। অর্থাৎ এখানে একজন আবেদনকারী একবারে তিনটি বিষয়ের ওপর আবেদন করতে পারেন। তো আমরা প্রথমে আবেদন করব বিএ অনার্স, অবশ্যই বিএ অনার্স, সাবজেক্টের নেম হচ্ছে বেঙ্গলি অনার্স, ইকুইভ্যালেন্ট সাবজেক্ট হচ্ছে HSA 10+2 এ বেঙ্গলি, মার্কস অবটেন না বাংলায় সায়ন মণ্ডল বা আমার আবেদনকারী কত পেয়েছে না 80, জেনেরিক বাংলার সঙ্গে সে জেনেরিক হিসেবে কি পড়তে চায় না ফিলোসফি। এরকমভাবে তোমরা চাইলে অনুরূপভাবে তিনটে বিষয়ে আবেদন করতে পারো, এখানে যেমন বাংলায় অনার্স, সেইরূপ চাইলে তুমি অন্য কোনো একটি বিষয়ে অনার্স, আবার একটি অন্য বিষয়ে অনার্স এবং জেনেরিকগুলো অ্যাপ্লাই করতে পারো। আমি একটা অ্যাপ্লাই করেই তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে আমাদেরকে এবার সেভ করে নিতে হবে। চলো যাই আমরা সেভ করে নিই, সেভ করে নিলাম। এইবার দেখো আমাদের সামনে চলে এলো অন্য একটি পাতা, সেখানে আমরা দেখতে পাচ্ছি বলছে সিলেক্ট ফটো, একটি ছবি সিলেক্ট করতে হবে ম্যাক্সিমাম যার সাইজ হবে 100 KB, এটিকে আমরা চুজ ফাইল করব।
এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে আমি কোনো আবেদনকারীর আসল ছবি আপলোড করব না, এক্ষেত্রে আমি যেহেতু দেখাচ্ছি তোমাদেরকে, তাই আমার যে চ্যানেল লার্ন টু হেল্প তার লোগো যে রয়েছে সেই লোগোটিকে আমি আপলোড করে দেখিয়ে দেবো। তাই চলো লোগোটিকে সিলেক্ট করলাম, এবার এটিকে আমি আপলোড করি। দেখো তোমাদের সামনে এই চ্যানেলের লোগোটি আপলোড হয়ে গেছে। তোমরা এখানে কি করবে, তোমাদের যে ছবি রাখা থাকবে স্ক্যান করে, অবশ্যই তোমাদেরকে বলে রেখে এক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করার আগে একটি বৈধ ইমেল আইডি খুলবে, সেই সঙ্গে তোমরা নিজেদের ছবি, পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার বা স্বাক্ষর দুটো আলাদা আলাদা করে স্ক্যান করে সেই ইমেল আইডিটা সেভ করে রাখবে। কারণ বিভিন্ন কলেজে অনলাইনে আবেদন করার জন্য এই স্ক্যান ছবি এবং সিগনেচার প্রয়োজন হয়, তাই এই ক্ষেত্রে আমরা এটি করে নিলাম, আপলোড হয়ে গেল। এবার আমরা একটু দেখে নেব ড্যাশবোর্ডে গিয়ে কি অবস্থায় রয়েছে। ড্যাশবোর্ডে গিয়ে আমরা সেই পূর্বে ছটি অপশন দেখতে পাচ্ছি। এইবার আমরা একটু পেমেন্ট করার পূর্বে প্রিভিউ করে দেখে নেব যে ফর্মটি আমার কি অবস্থায় রয়েছে। এই দেখো আমাদের সামনে ফর্মটি খুলে গেল, বহরমপুর কলেজ 2019-20 প্রথম বর্ষ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এই হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, পুরুষ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, কাস্ট, রক্তের গ্রুপ, ধর্ম, ভারতীয়, বাড়ি থেকে কলেজের দূরত্ব, বাৎসরিক পারিবারিক ইনকাম, এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, এইচএস রোল নাম্বার, রোল এটা নাম্বার, ইয়ার অফ পাসিং, যাবতীয় তথ্য যেগুলো আমরা বসেছিলাম, আধার নাম্বার, সমস্ত কিছু বসে গেছে। এইবার হচ্ছে এটা হচ্ছে আমাদের ওই যে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যে প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক নাম্বার সেটিও আছে, এবং সেই সঙ্গে আমরা যে বিষয়ে আবেদন করতে চলেছি বিএ অনার্স, বিএ অনার্স বিষয় হচ্ছে বাংলায় অনার্সে জেনারিক ফিলোসফি, এইটা পুরোটা আমাদের রয়েছে। এইবার আমরা চাইলে নয়, এটা আমাদের করে রাখতে হবে, অবশ্যই একটি প্রিন্ট করে রাখতে হবে, প্রিন্ট করে প্রিন্ট আউট নিয়ে সেখানে সই করে একটি কপি আমাদেরকে রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য। এইবার আমাদেরকে যেটা করতে হবে, এইবার আমাদেরকে গিয়ে পেমেন্ট, মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে আমরা এই অপশানটি পাবো, মেক মেক পেমেন্টে ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে, স্টেট ব্যাঙ্ক কালেক্ট। এখানে এসে এই যে বক্স আছে, এই বক্সে ক্লিক করতে হবে, তারপরে করতে হবে প্রসিড, প্রসিড করলাম, সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি, এখানে গিয়ে সিলেক্ট ক্যাটাগরি করতে হবে। এখানে গিয়ে আমরা করে নিলাম অ্যাপ্লিকেশন ফিজ, আবেদনপত্র জমা দেওয়ার জন্য দিচ্ছি, স্টুডেন্ট নেম সায়ন মণ্ডল, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার বলতে এই নাম্বারটি কথা বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে এই নাম্বারটি, এই নাম্বারটি আগে তোমাদেরকে টুকে রেখে দিতে হবে, এই নাম্বারটি অ্যাপ্লিকেশন নাম্বার, এই নাম্বারটি আমরা কপি করে নিলাম, এখানে বসিয়ে দিলাম অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিতে হবে, এখান থেকে স্ক্রল করে নিয়ে দিয়ে দিলাম, অ্যামাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে কত, 50 টাকা, এইখানে দিতে হবে, কি বলছে, পেমেন্ট ওয়ান্স মেড ইজ নট রিফান্ডেবল, একবার পেমেন্ট হয়ে গেলে সেটি আর ফেরতযোগ্য নয়, প্লিজ ভেরিফাই ইয়োর আইডি অ্যাপ্লিকেশন নো বিফোর সাবমিশন, অর্থাৎ টাকা দেওয়ার পূর্বে আইডিটা ভেরিফাই করে দেখে নিতে বলছে, প্লিজ এন্টার ইয়োর নেম, ডেট অফ বার্থ ফর পার্সোনাল ব্যাঙ্কিং, ইনকর্পোরেশন ফর কর্পোরেট ব্যাঙ্কিং, অর্থাৎ এখানটাই আমাদেরকে দিতে হবে, নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ক্যাপচা, এখানে দিয়ে দিই যেটা আমরা আবেদনকারী ছিল, দিয়ে দিলাম, এইবার বসাতে হবে এই ক্যাপচাটি, তারপরে সাবমিট। এই যে সাবমিট করার পর এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফি, স্টুডেন্ট নেম সায়ন মণ্ডল, অ্যাপ্লিকেশন নাম্বার 80, মোবাইল নাম্বার 80, ডেট অফ বার্থ 80, অ্যামাউন্ট এত, টোটাল অ্যামাউন্ট এত। এবার আমাদেরকে করতে হবে কনফার্ম, কনফার্ম করার পর আমাদের সামনে এইরকম একটি পেজ খুলে যাবে, এটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং, এটা হচ্ছে আদার্স ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং,
এটা কার্ডে যারা পেমেন্ট করতে চায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম কাম ডেবিট কার্ডে এটা পেমেন্ট হবে, আদার্স ব্যাঙ্কের এটি ক্রেডিট কার্ডে এটি, অনলাইন পেমেন্ট মোড এটা এসবিআই ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে করা যেতে পারে, এনএফটি বা আরটিজিএস করা যেতে পারে, এইরকমভাবে আছে। এবার যার যেটি সুবিধা হবে সে সেটি করবে। ধরে নিই আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড দিয়ে করবো, তাহলে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে কার্ড নাম্বার বসাতে হবে, এখানে কার্ডের সামনে যে এক্সপায়ারি ডেট রয়েছে মান্থ এবং ইয়ার সেটি বসাতে হবে, যার নামে কার্ডটি ইস্যু হয়েছে সেই কার্ড হোল্ডারের নাম দিতে হবে, উল্টো দিকে সিভিভি নাম্বার, ডান দিকে উল্টো দিকে কালো অক্ষরে যে তিন অক্ষরের নাম্বারটি রয়েছে সেটি বসাতে হবে, এবং ক্যাপচাটি বসিয়ে এখানে দিলেই, দেওয়ার পরে পে করলেই পেমেন্ট হয়ে যাবে। এইরকমভাবে তোমরা সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার মুহূর্তে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো।